বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার তাঁতিপাড়ায়। মৃত শ্রমিক স্বাধীন চক্রবর্তীর বাড়ি সিহাস গ্রামে। এদিন তিনি বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওই স্থানেই ঝুলে যান বলে এলাকাবাসীরা জানান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফোনটা বাজছে তো। খবর পেয়ে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দ পাতা।